রাঁধুনি ভাই রান্না হাই আমি অর্পণ আবার রান্নাতে নিয়ে এলাম আরেক রান্না তবে রান্না কি রান্না ছিল বেশ ও আজকে তো দাদা এসছে এই দেখি তো দাদাকে জিজ্ঞেস করি তো কি হয়েছে হাই দাদা তুমি কোথা থেকে এসছো আমি শিলিগুড়ি থেকে এসছি তোমার নাম আমার নাম দীপঙ্কর পোদ্দার শুরু করা যাক দাদা হ্যাঁ অবশ্যই তাহলে প্রথমে এটা আমরা অন করে নিচ্ছি হুম এবার প্রথমে আমি একটু সর্ষে তেল দিয়ে দিয়ে দেব তেলটা একটু গরম হলে আমরা বেগুনগুলো ভেজে নেব ঠিক আছে না তুমি কি করো গো আমি বাই profession আমি একজন ডক্টর ডক্টর হ্যাঁ মানে ডক্টর হয়ে রান্না না एक्चुअली রান্নাটা আমার তো একদমই রান্না করতে পারি না কিন্তু যেহেতু দেখছিলাম টিভিতে রান্না অনেক দিন ধরে মনে হলো না একদিন করায় যেতে পারে এজন্যই চলে আসা এখানে তুমি কোথায় কোথায় বসো কলকাতায় বসছি কলকাতা দমদমে শিলিগুড়িতে বসছি মালদায় থাকছি নিয়মিত এবং দুর্গাপুরেও থাকছি তুমি কিসে ডাক্তার দাদা আমি অ্যাকচুয়ালি হলো স্কিন এবং হেয়ার স্পেশালিস্ট তেলটা অনেকটা গরম হয়ে গেছে এবার আমরা বেগুনগুলো দিতে পারি ঠিক আছে হাত দিয়ে দিয়ে দিচ্ছি হুম একদম একদম এ দিকে কিছু করা আছে হ্যাঁ এটা একটু ম্যারিনেট করা আছে হ্যাঁ একটু সরষের তেল হলুদ এবং জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা আছে ও আচ্ছা আচ্ছা তুমি তো স্কিনের ডাক্তার তুমি বলবে বলতে পারবে যে বেগুনে স্কিনের কোনো এফেক্ট পড়ে অবশ্যই আমরা সাধারণত বলে থাকি যে বেগুনে কোনো গুণ নেই এর জন্য বেগুন বলা হয় কোনো কিছু ক্ষেত্রে কিন্তু বেগুনে অনেক ভালো ভালো ভিটামিন আছে বা মিনারেল আছে যেগুলো আমাদের স্কিনের ক্ষেত্রে অনেক বেশি দরকার ওই জন্য তুমি বেগুন খাওয়াচ্ছ আমাদের আজকে হ্যাঁ তা তুমি কোথা থেকে এমবিবিএস করছো দাদা আমি বর্তমান থেকে করেছি কত বছরের হয় ওটা ওটা সাড়ে বছর হ্যাঁ এখন থাকবো তাহলে আমি তো থাকছি বলে পুরো ওয়েস্ট বেঙ্গলে ঘুরে বেড়াচ্ছি আমি শিলিগুড়িতে কিছুদিন থাকছি আমি মালদাতে থাকছি মালদা তো যেতে হচ্ছে আমাকে আমি কলকাতায় থাকছি নিয়মিত এবং তো যেতে হচ্ছে মান্থলি আমাকে এর জন্য বলতে গেলে পুরো ওয়েস্ট বেঙ্গলেই ঘুরে বেড়াচ্ছি না মানে তাহলে বাড়ি তো কোথায় আমার বাড়ি শিলিগুড়িতে আচ্ছা মানে শিলিগুড়িতেই বর্ধমানে হ্যাঁ পড়াশোনা হ্যাঁ পড়াশোনার বর্ধমানে আর তোমার সাথে কী কী থাকে আর বাড়িতে আমার মা আছেন বাবা আছে দাদা বৌদি এবং দাদার একটা ছোট্ট কুচকে মেয়ে আছে তোমার তো বোর কোনো আমার এখানে আসা আরো যেরকম আমরা এখন রান্না করছি আমরা অনেক কেউ যারা ঘরের মহিলারা আছে তারা হয়তো ভাবে যে আমাদের এই সময় কোনো সানস্ক্রিন বা সান প্রোটেকশনের দরকার নেই কিন্তু তাদেরকে বলছি যারা রান্না করবে তাদের অবশ্যই সান প্রোটেকশন নিয়ে রান্না করা উচিত আর যদি আমরা সান প্রোটেকশন না নিই সেক্ষেত্রে আমাদের স্কিন তো ড্যামেজ হচ্ছে কারণটা কি মানে যেহেতু আমাদের একটা হিট আসছে এবং স্কিনটাকে ড্যামেজ করছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে রান্না করতে হবে সেটা যদি আমরা দিনের বেলায় রান্না করছি তাহলে সানস্ক্রিন লাগাতে হবে এবং রাতে তো অবশ্যই মানে কেউ জানতোই না মানে সানস্ক্রিন লাগালে রান্না করার সময় লাগাতে হয় রাতে যে রাতে রান্না করার সময় যে সানস্ক্রিন প্রয়োজন সেটা অনেকেও ইউজই করে না কিন্তু অবশ্যই রাতে যদি রান্না করি তাহলে আমার সানস্ক্রিন লাগাতে হবে তাহলে আন্টিরা যত এখানে আন্টিরা আছে সবাই শুনে নিলেন তো

আচ্ছা তোমার আর কি ভালো লাগে করতে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো গান শুনতে গান একদমই করতে পারি না কিন্তু শুনতে খুব ভালো লাগে তুমি জানো শালা কাছে ভালোই আমি এক্ষুনি বলতাম গান গাইতে হ্যাঁ এইজন্য বলে গাইতে পারো না তাও কি ধরনের গানটা ভালো লাগে তোমার আমি সব গান শুনি তাও মানে একটা তো টেস্ট হবে বিশেষ করে বিশেষ করে আমার রোমান্টিক সংগুলো গুলো বেশি ভালো লাগে আমি দুটো বড় হচ্ছি বুঝাই যাচ্ছে সব হ্যাঁ একটু তো বুঝতে হবে বড় হচ্ছে তো এখন চুল নিয়ে কিছু টিপস দাও না হেয়ার ফল নিয়ে প্রথমে জানতে হবে চুলটা আমাদের কেন কী দিয়ে তৈরি হচ্ছে চুল কিন্তু এক ধরনের প্রোটিন ঠিক আছে আমাদের কেরাটিন নামে এক ধরনের প্রোটিন দিয়ে আমাদের চুল তৈরি হচ্ছে তার মানে কি চুল যদি আমাদের পড়ে যাচ্ছে বা আমাদের চুলে কোনো ড্যামেজ হচ্ছে ভেবে নিতে হবে আমাদের কোথাও গিয়ে একটা প্রোটিনে একটা ঘাটতি হচ্ছে বা আমাদের ডাইজেশনের কোনো সমস্যা আছে ওকে ঠিক আছে এর জন্য আমাদের যাদের চুল পড়ে যাচ্ছে কিন্তু সাথে সাথে গজাচ্ছে না তাদের অবশ্যই একজন হেয়ার স্পেশালিস্ট যিনি আছে তার সাথে কনসাল্ট করতে হবে কি কারণে চুলটা পড়ছে সেটা আগে জানা দরকার তারপরে কারণটাকে যদি ডিটেক্ট করে আমরা ট্রিটমেন্ট করি তাহলে অবশ্যই আবার সেটা ঠিক হয়ে যাবে আচ্ছা এটা হয়ে গেছে এখন আমরা একটু পেঁয়াজটা দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা দাদা তুমি যে স্কিন নিয়ে হেয়ার নিয়ে যে বলছো আচ্ছা আমি শুনেছি যে যারা পার্মানেন্ট অ্যাডু করে সেইগুলো তোলা যায় ট্যাটু কোথায় তৈরি হচ্ছে সেটা অনেকেই জানে কিন্তু রিমুভটা কি করে হতে পারে সেটা কিন্তু অনেকেই জানে না কিন্তু এখন মেডিকেল সায়েন্স অনেকটা উন্নত হয়ে গেছে এখন কি করা যায় বিভিন্ন রকম লেজার মেশিন আছে আমাদের কাছে যার মাধ্যমে এই পার্মানেন্ট ট্যাটু বা আমাদের কোনো মোল বা আঁচিল হয়েছে বা কোনো ফ্রেকেলস মানে তিল হয়েছে সেগুলো আমরা পুরোপুরি একদম রিমুভ করে দিতে পারি মানে কিভাবে সেটা লেজার মেশিনের মাধ্যমে আচ্ছা ইউ সুইচ বলে এক ধরনের লেজার আছে যার মাধ্যমে এই ট্যাটুগুলো রিমুভ করা হয় হ্যাঁ কোনো রকম পেন হবে না কেননা আমাদের কাছে যারা আসছে ধরো আমরা আমি যেহেতু অ্যাস্থেটিক ফিজিশিয়ান তারা নিজেরা নিজেকে সুন্দর করতে আসছে ঠিক আছে আমি যদি কাউকে সুন্দর করতে গিয়ে ব্যথা দিই তাহলে কি সেকে আসবে না আসবে না সে তাই তোমাকে আমি মানে তার মানে আমি ট্যাটু করতে পারি আর তোমাকে কাছে কি রিমুভ পারি অবশ্যই যারা ভাবছে যে আমি এখন ট্যাটু করব সেটা পরে তুলতে পারবো কিনা বা সেক্ষেত্রে হয়তো আমার পরে জবের ক্ষেত্রে জবের কথা ভেবে সে ট্যাটু করছে না তারা অবশ্যই সে ট্যাটু করতে পারে বা আজকে একটা ট্যাটু করে কিছুদিন পরে সেটা আবার রিমুভ করে আবার নতুন ট্যাটুও করতে পারে তাহলে বন্ধুরা তোমরা যেমন জানতে পারলে যেমন ট্যাটু করাটা খুব ইজি ট্যাটু রিমুভ করাটা খুবই ইজি ঠিক না তোমার কাছে কোথায় যেতে হবে কলকাতার পাশে যারা আছে তারা কলকাতার দমদমে আসতেই পারে বা মালদায় আসতে পারে বা দুর্গাপুরে আছে আর শিলিগুড়িতে তো আমি নিয়মিত বসছি এখন আচ্ছা আচ্ছা এবার আমরা লঙ্কাটা দিয়ে দেবো হ্যাঁ তবে আজকে কিন্তু আমরা অনেকগুলো বিউটি টিপসও জানতে পারছি হ্যাঁ আজ আমাদের খাওয়া হচ্ছে বিউটি টিপসও জানা হচ্ছে এখন আমরা এই টমেটো কুচি দিয়ে দেবো হুম তাহলে এবার টমেটো কুচিটাও পড়ে গেল হ্যাঁ এই টক টক হয়ে যাবে একটু টক লাগবে বেশ ভালো লাগে খেতে বাহ এটা গরমের জন্য ভালো না দাদা সাধারণত বেগুনের মধ্যে ভিটামিন বি ওয়ান ও বি সিক্স থাকছে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো আরে যে মাম্মি মা মাম্মি বলে না কি যে গরমকালে পেঁয়াজ খেতে হয় কিছু হ্যাঁ অবশ্যই পেঁয়াজ খেলে কিন্তু আমাদের শরীর ঠান্ডা থাকে মানে যখন খেতে হয় তখন মুখে স্ট্রং বাট পেটে আমাদের ঠান্ডা হ্যাঁ অবশ্যই আমরা একটু ঢেকে দেবো এটা ঠিক আছে তাই দাদা এই রান্নাটা হতে থাকুক ততক্ষণ আমরা নিয়ে নিয়ে ছোট্ট ব্রেক ফিরে আসছি ব্রেকের পর আমি না ধনী ভাই রান্না ফিরে এলাম ব্রেকের পর এবার দেখা যাক দাদা রান্নাটা কত দূর হলো হ্যাঁ এটা আমাদের প্রায় হয়ে এবার আমরা এক একে মশলাগুলো দিতে হবে ঠিক আছে আমরা এবার নুন দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখি হয়েছে খেতে হেভি হবে আর কি কি দিচ্ছ এবার আমরা হলুদ গুঁড়ো দেবো ওকে তবে দাদা তোমার ঢালার ছেলে কি আমাদের প্রফেশনাল খুব মনে হচ্ছে আচ্ছা হ্যাঁ একদম এবার আমরা জিরে গুঁড়ো দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই বড় গ্রেভি টাইপ হবে হ্যাঁ একটু গ্রেভি হবে আচ্ছা বোঝে রুটি দিয়ে বেশি ভালো লাগবে না হ্যাঁ এটা রুটি বা পরোটার সাথে বেশ ভালো লাগে বাহ তাহলে ডিনারের মধ্যে হেভি লাগবে না ডিনার টাইম অ্যাকচুয়ালি মা এটা খুব ভালো বানায় আমার বাড়িতে হ্যাঁ এই পরোটার সাথে খেতে ভালো লাগে এটা বাহ এবার একটু জল দিতে হবে হ্যাঁ ঠিক আছে

সেবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি আমার না কিরকম ল্যাবে ইঁদুরের মতো মনে হচ্ছে এই দাদাটা প্রথমবার রান্না করছে আর আমি খাবো পুরো ল্যাবে ইঁদুর মনে হচ্ছে টেস্টি আমার উপরে হবে দেখা যাক তো কতদূর হলো দাদা জাস্ট অল্প সময় লাগবে এবার একটু জল দিয়ে ঢেকে দেবো আমরা চল দেখা যাক

জিরে হলুদ ও সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা বেগুন টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি চিনি নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো সস ফোড়নের জন্য শুকনো লঙ্কা গোটা জিরে সর্ষের তেল ও জল প্রণালী প্রথমে একটি পাত্রে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা বেগুনগুলি ভেজে তুলে নিতে হবে এবার অবশিষ্ট তেলে শুকনো লঙ্কা গোটা জিরের ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচনো দিয়ে ভেজে নিতে হবে এবার ওই ভাজায় কুচুনো কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে একটু শতে হয়ে এলে ঢাকা খুলে স্বাদ মতো নুন ও গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভাজা বেগুনগুলি ছেড়ে দিতে হবে ওই বেগুনগুলি একটু এদিক ওদিক করে দু তিন মিনিট চাপা দিয়ে রাখতে হবে তারপরে ঢাকনা খুলে টমেটো সস ও স্বাদ মতো চিনি মিশিয়ে স্ট্যান্ডিং ট্যাং দিয়ে নামিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল বেগুনের তো পেঁয়াজা দেখিনি আপনারা এবার দেখা যাক দাদা কি করছে এবার দাদা একটা সার্ভ করার জন্য একটা বল দাও ওকে এনো ঢালাটা তো চাপ হয়ে যাবে দিদি সাদা দাদা ভালো লাগবে না দেখতে হ্যাঁ সাদা চাইতে ভালো লাগবে এটা তাহলে তৈরি হয়ে গেল আমাদের বেগুন দো পেঁয়াজা এবার খাবো না খাবো না এটা কাজ কই দাও গিফটগুলো আগে দিয়ে দি না তোমার জন্য কটা গিফট আছে আমাদের কাছে এই নাও এটা কৃষ্ণচন্দ্র দত্তের কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুরু মশলার এই গিফট হ্যাম্পারটা তোমার জন্য থ্যাংক ইউ এটা মটন ব্র্যান্ডের তরফ থেকে তোমার জন্য থ্যাংক ইউ এটা চন্দ্রপতি গোল্ড বডি মাসাজ অয়েল থ্যাংক ইউ আর আমাদের রান্না তরফ থেকে একটা ছোট্ট গিফট তোমার জন্য ধন্যবাদ যদি আপনারা আমাদের কোনো একটা ভিডিও মিস করে থাকুন

ফাটাফাটি হয়েছে ধন্যবাদ ফাটিয়ে দিয়েছো বাহ প্রথমবারই তাহলে পাস করে গেলাম একদম হেভি হয়েছে সবার আগে দাদাকে ধন্যবাদ আমাকে এত ভালো একটা খাবার বানানোর জন্য ধন্যবাদ আপনাদের আমাদের এই দাদা ভাইয়ের এই এপিসোডটা দেখার জন্য আর আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে পরে এপিসোডে ধন্যবাদ নমস্কার আমি রাধুনী ভাই রান্না